না সেরকম কোনো কথা হয়নি, যদি উনি আসেন আমাদের জন্য একসাথে সবাই মিলে দেশ ও বাংলার কথা ভাববো। উনি তো পদত্যাগ করেছেন, ওনার ভাই তো পদত্যাগ করেননি, সেটা ওনাদের পারিবারিক ব্যাপার কে করবে না করবে। আমাদের এলাকায় আইন মামলার একটা সংগঠন রয়েছে যিনি মানে আপনারই কেউ একজন ভাবে সম্পর্কে, ওনার সাথে আমাদের মতামত কি? অবশ্যই উনি মানুষের কাজ করছে, সেবা করছে। দেখুন আমাদের প্রিপারেশন প্রত্যেকটা বুথ লেভেলে আমাদের কাজ চলছে, প্রতিটা বুথে আমাদের কর্মী তৈরি হচ্ছে। যে বিধানসভাগুলোয় আমরা 100% বুথের লেভেলে কাজ করতে পেরেছি সেগুলোতে আমরা প্রার্থী দেবো, যেগুলোতে আমরা এখনও পুরো 100% কাজ করতে পারিনি সেগুলোতে আমরা দেবো না। কেন আমরা যেখানে শিওর বেরোবার চিন্তাভাবনা পাচ্ছি সেটা দেবো, বাকিটা তো স্রষ্টার হাতে আছে কী হবে না হবে। ভাইজান মেদিনীপুর পূর্ব বিধানসভা আপনি কি প্রার্থী দেবেন? এখন ওইভাবে বলতে পারবো না, কেন আমরা বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে এখন একটা ফ্রন্ট তৈরি হয়েছে, বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে কার কোথায় বেশ আছে কার কোথায় গেছে সে আলোচনা আমাদের চলছে। যদি ওখানে কেউ আমাদের সেরকম ভালো ভাই কেউ আসে যার বেশ আছে, সে আমাদের সাথে যদি একসাথে ফন্ডে আসে অবশ্যই সেখানেও দাঁড় করাবো। আমারটা শুধু আর না, এখন ফন্ডের ব্যাপার, যেখানেই ফন্ড দাঁড়াবে আমাদের সবটাই একই সিট। ঠিক আছে, আসি, ভালো থাকে।